আসতে চলেছে নতুন ফেডারেল ইন্টারেস্ট রেট কি ধরনের পরিবর্তন দেখতে পাবো আমরা ইন্টারেস্ট রেটে ক্রিপ্টো মার্কেটে বুল মার্কেট প্রতি চার বছর অন্তর আসে কেন গ্লোবাল লিকুইডিটি ইন্ডেক্স এর সাথে কি কানেকশন আছে পরবর্তীকালে কোন মাস থেকে আমরা ফাইনালি ফেডারেল ইন্টারেস্টের সত্যি করে কাট দেখতে পাবো তো হ্যালো ক্রিপ্টো ইনভেস্টার্স আমি ওম আপনারা দেখছেন বং ক্রিপ্টো আসতে চলেছে নতুন ফেডারেল ইন্টারেস্ট রেট দুদিন পরে এখানে আপনারা সিএমই ফেডওয়ার্স টুলে দেখতে পাচ্ছেন যে মাত্র দুদিন ন ঘন্টা পরেই কিন্তু আসতে চলেছে পরবর্তী ফেডারেল ইন্টারেস্ট রেট এবং সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু অলরেডি হাইপ তৈরি হয়ে গেছে তার কারণ বছরের প্রথম যে ইন্টারেস্ট রেটটা আসতে চলেছে সেটার উপর কিন্তু দাঁড়িয়ে আছে পরবর্তীকালে মার্কেট কোন দিকে যাবে অর্থাৎ গ্লোবাল ইকোনমিক ডাটা অনুযায়ী পরবর্তীকালে আমরা পাম্প দেখতে পাব নাকি আবার একখানা কারেকশন দেখতে পাবো আলটিমেটলি যারা এই মার্কেটে টাকা রাখে তারা কিন্তু স্টক মার্কেটেও টাকা রাখে এবং স্টক মার্কেটের বড় বড় যারা ইনভেস্টার আছে তারা গ্লোবাল ইকোনমিক ক্রাইসিসের ওপর ডিপেন্ড করেই কিন্তু মার্কেটে টাকা রাখে অর্থাৎ ক্রাইসিস টাইমে যখন মার্কেটে লিকুইডিটি কম আছে তখন কিন্তু আমরা দেখতে পাই যে মার্কেট কিন্তু কিন্তু পড়ে যাচ্ছে এবং এই ধরনের সিচুয়েশন কিন্তু আবার তৈরি হতে পারে পরবর্তী দেড় দু মাসের মধ্যে তো অবশ্যই আজকে ভিডিওটি কমপ্লিটলি দেখুন অনেক কটা পয়েন্ট নিয়ে কভার করার চেষ্টা করবো আশা করি ভিডিওটি দেখার পর এই যে লিকুইডিটি ক্রাইসিসের ব্যাপারটা আছে এগুলো নিয়ে আপনাদের অনেকটা ধারণা ক্লিয়ার হয়ে যাবে তো অবশ্যই ভিডিওটি দেখার পর লাইক করতে শেয়ার করতে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে টিভিতে একদম ভুলবেন না সাথে প্রতিটি ভিডিওর নিচে ডিসক্রিপশানে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যান সেখান থেকে অবশ্যই আমাদের বং ক্রিপ্টো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো প্রথমেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিএমই গ্রুপসের তরফ থেকে টার্গেট রেট প্রবাবিলিটিস ফর থার্টি ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফেড মিটিং এবং ম্যাক্সিমাম লোক এখানে ক্রেডিট করছে যে টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট থেকে ফিফটি বেসিস পয়েন্টসের কাছাকাছি এখানে হাইক আসতে পারে এবং সেটা আসার মেন কারণ সেটা হচ্ছে এটাই যে প্রিভিয়াস আমরা যা দেখতে পেয়েছি যে জিরোম অর্থাৎ ফেডারেল রিজার্ভের চেয়ারপারসন তিনি কিন্তু একদম ক্লিয়ারলি বলেছেন যে ইন্টারেস্ট রেটস লাইকলি টু বি হায়ার দ্যান প্রিভিয়াসলি অ্যান্টিসিপেটেড বেসিক্যালি এর মেন কারণটা হচ্ছে যে এখানে আপনারা একটা কথা দেখতে পাচ্ছেন ডাউন টু টু পার্সেন্ট ডাউন টু টু পার্সেন্ট অবধি আসেনি এবং সেই জায়গায় আনার জন্যই কিন্তু পরবর্তীকালে ইন্টারেস্ট রেটে হাইক পারে এবার চলে আসছি আমরা একটুখানি ফেড হাইকের কাটের ওপর যদি আমরা নর্মালি দেখে থাকি যে যখন একবার ফেডারেলের ইন্টারেস্ট রেটে আমরা হাইক শুরু হয় তারপর আট মাস পর কিন্তু মোটামুটিভাবে একখানা কাঠ আসে তো সেই হিসাবে দেখতে গেলে পরবর্তীকালে মার্চ মাসে কিন্তু আমরা আবার ফেডারেল ইন্টারেস্টের কাঠ দেখতে পেতে পারি অর্থাৎ ফেডারেল ইন্টারেস্টের তখন থেকে কিন্তু কমতে আরম্ভ করবে এখন জানুয়ারি মাস চলছে জানুয়ারিতে আমরা ডিসেম্বরের অনুযায়ী ক্যালকুলেশন করছি পরবর্তীকালে মার্চ মাসে কিন্তু আমরা সেই ফেব্রুয়ারি জানুয়ারি এই সমস্ত জায়গায় কি ধরনের ইন্টারেস্ট রেট এসছে ইনফ্লেশান কী হয়েছে তার ওপর ওভারঅল গ্লোবাল ইকোনমি কোন দিকে যাচ্ছে তার মতেই কিন্তু ফেডারেল রেট কি আসবে সেটা বলতে পারবো তো সেটা ইমিডিয়েটলি আসছে না তবে তার আগে একটুখানি চলে আসছি আমরা এসপি এক্স ফাইভ হান্ড্রেডের চার্ট এবং এই চার্টটা আপনাদেরকে দেখানোটা অত্যন্ত ইম্পর্টেন্ট তার কারণ গ্লোবাল মার্কেটে আলটিমেটলি কি চলছে তার ওপরে কিন্তু দাঁড়িয়ে থাকবে ক্রিপ্টো মার্কেটে কি পরিমাণ ফ্লো হবে এবং না হবে তো এখানে আপনারা একটা জিনিস খুব ক্লিয়ারলি দেখতে পাবেন সেটা হচ্ছে আরএসআই এর সাথে এসপিএক্স ফাইভ এর রিলেশন এর আগে আমরা বহুবার আপনাদেরকে এই জিনিসটা দেখিয়েছি এখানে আপনারা যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ান হান্ড্রেড ডি লাইন এটার দিকে আপাতত খুব একটা তাকিয়ে লাভ নেই আমরা এসপিএক্স ফাইভ এর দিকে আছি অর্থাৎ ইউএস স্টক মার্কেটের যে ইন্ডেক্স আছে তার দিকে আছি এবং একটুখানি আপনারা খেয়াল করে দেখুন দু হাজার তেইশ সালের জানুয়ারি মাস থেকে শুরু করে দু হাজার তেইশ সালে জুলাই মাস মধ্যে আমরা যে পাম্পটা দেখছিলাম যে স্টক মার্কেট বাড়ছিল এবং তারপরে আমরা দেখতে পেয়েছিলাম যে এখানে আর প্রায় ওভার বট চলে যায় সেই জায়গা থেকে কিন্তু আমরা তার পরবর্তীকালে ক্র্যাশ দেখতে পাই আবারও এখানে সাপোর্ট চলে আসে চার হাজার দুশো সাতাশ ইন্ডেক্স প্রাইসের কাছাকাছি এবং তারপর আমরা আবারও পাম্প দেখতে পাই এখন আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি যদি আমরা এটা উইকলি চার্টে গিয়ে জুম করি তাহলে আপনারা খুব ক্লিয়ারলি দেখতে পাবেন যে ইউএস স্টক মার্কেট এখানে অল টাইম হাই ব্রেক করার একখানা চেষ্টা করছে তো অল টাইম হাই প্রায় ব্রেকই হয়ে গেছে তো এই জায়গায় কিন্তু আবারও আর এস সাথে এখানে ডাইভারজেন্স যে তৈরি হয়েছে সেই ডাইভার্জেন্সটা আপনারা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এবং এই ডাইভার্জেন্সের একটা রেজাল্ট কিন্তু আলটিমেটলি আসবে হ্যাঁ ফাইভ ইন্ডেক্স প্রাইসে যাওয়ার আগে কিন্তু এই ধরনের কারেকশানে একটা আসার কমপ্লিট প্রবলিটি আছে এখন প্রবলেম হচ্ছে এর আগে আমরা স্টক মার্কেটে প্রায় যে ন দশ পার্সেন্টের কাছাকাছি ক্র্যাশটা দেখতে পেয়েছিলাম সেই ক্র্যাশটা আসবে কিনা সেটা কিন্তু এখন বোঝার মেন দরকার তো এখন যদি আমরা এখানে এসপিএস ফাইভ হান্ড্রেডের চার হাজার নশো ইন্ডেক্স প্রাইস থেকে শুরু করে প্রায় নাইন পার্সেন্ট অবধি কি টেন পার্সেন্ট অবধি একটা ক্র্যাশ দেখি তাহলে সেটা কিন্তু গিয়ে দাঁড়াচ্ছেন অনেকটাই নিচে অর্থাৎ আমাদের ডেইলি যে ইএমএ লাইনটা আছে তার অনেক পার্সেন্টেজ নিচে গিয়ে দাঁড়াবে এবং নর্মালি যদি আমরা এই ধরনের ক্র্যাশ দেখতে পাই তাহলে কিন্তু সেটা পরবর্তী ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট সাপোর্টের কাছাকাছি এসে দাঁড়াতে পারে এবং সেই সাপোর্টটা কিন্তু অনেকটা নিচে আছে প্রায় চার হাজার দুশো ডলারের কাছাকাছি আছে এবং সেই জায়গা থেকে কিন্তু মার্কেট বাউন্স করতে পারে এখন সেটা যদি হয় তাহলে কিন্তু পরবর্তী ছ মাসের জন্য আবার কিন্তু আমরা একখান মার্কেটের ডাউনওয়ার্ড মুভমেন্ট দেখতে পেতে পারি এবং সেই ডাউনওয়ার্ড মুভমেন্টের টাইমে কিন্তু ক্রিপ্টো মার্কেটও ক্র্যাশ আসতে পারে ক্রিপ্টো মার্কেটে এই মুহূর্তে আমরা যা দেখতে পাচ্ছি যে মার্কেট একটু কনসলিডেট করছে মোস্টলি কিন্তু সাইড ওয়াইজ যাচ্ছে বিটকয়েনের চার্ট একটু পরে আসি তবে তার আগে একটা ব্যাপার আরও দেখিয়ে রাখি যে গ্লোবাল লিকুইডিটি ইন্ডেক্স এখানে আপনার একটা চার্ট দেখতে পাচ্ছেন এবং গ্লোবাল লিকুইডিটি বলতে একটা বোঝায় যে মার্কেটে কি পরিমাণ টাকা এখন লিকুইডিটি আকারে আছে বা ইনভেস্ট হওয়ার জন্য রেডি আছে বা মার্কেটে ঢুকতে আরম্ভ করেছে ঠিক আছে এই সিচুয়েশনটা কিন্তু এই দু সালে আমরা দেখতে পাচ্ছি যে একটা বাউন্স ব্যাক করছে দু হাজার তেইশ সাল থেকে আমরা দেখতে পাচ্ছিলাম চব্বিশ সালে কিন্তু এখানে একটা পিক তৈরি হতে পারে চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ এই তিনটে বছরের মধ্যে যদি আমরা এই পিক রিজিয়ন অর্থাৎ গ্লোবাল লিকুইডিটি ইন্ডেক্সের যে পিক রিজিয়েনটা যে সেটাকে রিচ করি তাহলে অবশ্যই এই দুটো তিনটে বছরের মধ্যেই কিন্তু আমরা দেখব ক্রিপ্টো এবং স্টক মার্কেটের বুল সিজন স্টার্ট হয়ে গেল এবং মোস্টলি আমরা কিন্তু এইটাই হচ্ছে কারণ অর্থাৎ গ্লোবাল লিকুইডিটিটাই হচ্ছে কিন্তু মেন কারণ যে আমরা চার বছর অন্তর অন্তর দেখতে পাই যে ক্রিপ্টো মার্কেটে বুল মার্কেট আসছে শুধুমাত্র যে হাভিং হওয়ার ফলে বুল মার্কেট আসে বা তার আগে কি পরিমাণ বিটকয়েনে ক্র্যাশ হয়েছে তারপর কী ধরনের বাউন্স হলো অথবা ডেলি ইএমের উপরে উঠে আসতে পারলো কিনা বা রিয়েলাইজ পিএনএল কী পরিমাণ আছে এগুলো কিন্তু অনেক পরে আসছে তার অনেক আগে আছে যে মার্কেটে কি পরিমাণ টাকা আলটিমেটলি পাবলিক রাখছে এবং ইনস্টিটিউশনসের হাতে কি পরিমাণ টাকা আছে ইনভেস্ট করার জন্য এবার যদি আমরা একটুখানি ম্যাক্রো চার্টে চলে আসি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ক্র্যাশ যেখান থেকে আসার কথা ছিল সেখানেই এসছে এবং আমাদের ফোর্স কারেকশন রেঞ্জ ছিল কিন্তু থার্টি এইট থাউজেন্ড টু হান্ড্রেড ডলারের কাছাকাছি এবং সেই জায়গা অবধি আসার পরই আমরা দেখতে পাচ্ছি প্রাইস বাড়ছে তো মোস্টলি কিন্তু আমরা এই জায়গায় আবারও একখানা বুলিশ সেন্টিমেন্ট দেখতে পেতে পারি এবং এই বুলিশ সেন্টিমেন্টটা কিন্তু ততদিনই থাকবে যতদিন না মার্কেটে একদম পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাচ্ছে সবার কাছে যে ফেডারেল যে হাইটটা হচ্ছে সেই হাইটটা কিন্তু কমতে চলেছে এবং এর এবার এরপর কিন্তু আমরা ফাইনালি আবার ক্র্যাশ দেখতে পেতে পারি ম্যাক্সিমাম চান্স থাকবে কিন্তু এখানে টপ তৈরি করে বিটকয়েনের ফল হওয়ার এবং তারপর কিন্তু ফাইনাল যে বাউন্সটা আসবে সেটা কিন্তু এই দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে আমরা দেখতে পাবো বলে আমাদের ফাইনাল ধারণা তবে তার আগে কিন্তু একটা ক্র্যাশ আসার ম্যাক্সিমাম চান্স আছে গ্লোবাল লিকুইডেশন বলুন অথবা ফেডের হাইট কার্ড বলুন সব জিনিসই কিন্তু সেই জিনিসটাকে ইন্ডিকেট করছে এবং তার সাথে মিড টার্ম টপ যে জিনিসটা আছে সেটাও কিন্তু আমাদেরকে এই ব্যাপারটাকে সাপোর্ট করে চলেছে তো পরবর্তীকালে অবশ্যই অবশ্যই যে মুহূর্তে এফ মিটিং হবে এবং সেই সংক্রান্ত আপডেট আসবে আমরা ডেফিনেটলি আপনাদেরকে জানিয়ে দেবো আমাদের টেলিগ্রামের চ্যানেলে তো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান এবং মার্কেটের একদম সঠিক অ্যানালিসিস পেতে কিন্তু অবশ্যই বং ক্রিপ্টো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন যাতে করে এই ধরনের কন্টেন্ট আপনারা পেতে পারেন তার সাথে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করতে এবং নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে আপনারা কিন্তু একদমই ভুলবেন না তো আজকের মতো এখানে থ্যাংক Thank you for watching our video. Stay safe. Happy investing. Bye.